সময়টা 30-এর দশকের শেষ কিংবা 40-এর দশকের শুরু। জলপাইগুড়ির নবাব কন্যা বেগম জব্বার এক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেন। প্রথম দিনই অনুষ্ঠান বিখ্যাত সেতার বাদক ওস্তাদ ওয়ালি উল্লাহ খান সাহেবের। বাজালেন তার ভারী পছন্দের একটি রাগ, কিন্তু অবাক কাণ্ড, অনুষ্ঠানের পরের দিন ওই রাগটি হুবহু খান সাহেবের কায়দায় তাকে বাজিয়ে শুনিয়ে দিল এক অনামী শিল্পী। কিন্তু সেই শিল্পী তখন স্কুলের গণ্ডিও পেরোয়নি, খান সাহেব তো চমকিত, মুগ্ধ বেগম জব্বার। কি আশ্চর্য অনুকরণ! বাজানো শেষ, এবার খুদে শিল্পীকে পুরস্কৃত করবার পালা। একটি রত্নখচিত সেতার শিল্পীর হাতে তুলে দিলেন বেগম, বললেন, তোমার কাছে সেতারে তালিম নিতে চাই। শিল্পী আর কেউ নন, সুধীন দাশগুপ্ত, পুরো নাম সুধীন্দ্রনাথ দাশগুপ্ত। ওয়ালি উল্লাহ খান সাহেবের বাদন অনায়াস দক্ষতায় তুলে নিয়েছিলেন নিজের কচি আঙুলে, অথচ সেই সময় সেতারে তার কোনো প্রথাগত শিক্ষাই ছিল না। ওস্তাদ এনায়েত খান সাহেবের সেতার শুনে সম্পূর্ণ নিজের চেষ্টায় নাকি তিনি সেতার শিখেছিলেন। তার ভাই বোনেরা প্রত্যেকেই গান বাজনার জগতের মানুষ। বরদা চমৎকার ভায়োলিন বাজাতেন, মেজদা অবনীন্দ্রনাথ দাশগুপ্ত গান শিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, অথচ বাবা মহেন্দ্রনাথ দাশগুপ্ত মোটেই এসব পছন্দ করতেন না। দার্জিলিং গভর্নমেন্ট স্কুলের শিক্ষক ছিলেন তিনি, প্রধানত মায়ের প্রশ্রয়েই সুধীন্দ্রনাথের গানের জগতে পা রাখা। ছোটবেলা কেটেছে দার্জিলিং শহরে। ভূপেন্দ্র বসু, রথীন ঘোষের মতো কীর্তনিয়ারা যখন দার্জিলিং যেতেন, তখন দাশগুপ্ত বাড়িতেই উঠতেন। সেখানে কীর্তনের আসরে কীর্তন গাইতেন সুধীন দাশগুপ্ত। আবার দার্জিলিংয়ে থাকাকালীনই ক্যাপ্টেন ক্লিভার, জর্জি ব্যাঙ্কস, রবার্ট কোরিয়ার কাছ থেকে শেখেন পিয়ানো বাজানো। লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে মিউজিক নিয়ে পড়াশোনা করেন। তখনকার দিনে ওয়েস্টার্ন মিউজিকে এমন ডিগ্রিধারীর সংখ্যা হাতে গোনাই ছিল। বাবার পিয়ানো বাজানোর কথা বলতে গিয়ে স্মৃতিমেদুর সাবেরী দাশগুপ্ত, সুধীন দাশগুপ্তের কন্যা। আমরা যখন ছোট, প্রায় সন্ধ্যার মুখে কলকাতায় লোডশেডিং হতো। আমরা বসে থাকতাম ওই লোডশেডিংটার জন্য, কারণ ওই সময়ই বাবা গানের ঘর থেকে বেরিয়ে পিয়ানো বাজাতে বসতেন। সে এক অদ্ভুত সম্মোহিনী সুর, আলো জ্বলে উঠলেই ফের ফিরে যেতেন গানের ঘরে। একসময় সুধীন্দ্রনাথের বাড়ির খুব কাছেই থাকতেন শ্যামল মিত্র। শ্যামলপুত্র সৈকত মিত্রের আজও মনে পড়ে, সুধীন কাকুর বাড়ির কাছাকাছি গেলেই কানে আসত পিয়ানোর আওয়াজ। কাঠের খড়খড়ি দেওয়া জালনা বেয়ে উঠে ফাঁক দিয়ে দেখতাম একতলার ঘরে বেশিরভাগ সময় স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরে তন্ময় হয়ে পিয়ানো বাজাচ্ছেন সুধীন কাকু। আমার দিকে চোখ পড়তেই বলতেন, সন্ধে হয়ে গিয়েছে, বাড়ি যা, নইলে বাবাকে বলে দেব। শুধু পিয়ানো বা সেতারই নয়, হেন বাদ্যযন্ত্র ছিল না যা তিনি বাজাতে পারতেন না। সেতার পিয়ানো তো ছিলই, তার সঙ্গে বাঁশি, তবলা, এমনকি হার্পও ছিল সেই তালিকায়। সাধারণ হারমোনিয়ামও যেন তার আঙুলের ছোঁয়ায় প্রাণ ফিরে পেত। এমন অনেকবারই হয়েছে কোনো শিল্পী অনুপস্থিত থাকলে তার বাজনাটা সুধীন দাশগুপ্তই বাজিয়ে দিয়েছেন। শুধু গান বাজনাই নয়, খেলাধুলোতেও সমান দক্ষ ছিলেন তিনি। দার্জিলিংয়ে থাকার সময় পড়াশোনার পাশাপাশি পুরোদমে চলত খেলা। ভবানীপুর ক্লাবে সুধীন্দ্রনাথ খেলতে আসতেন হকি, ব্যাডমিন্টনও খেলতেন চমৎকার। অনেকেরই ধারণা, গানের জগতে না এলে হয়তো তিনি খেলাধুলাতেই সোনা ফলাতেন। কিন্তু এই সময় দার্জিলিংয়ে বিরাট ধসের কারণে তার গোটা পরিবারকে কলকাতায় চলে আসতে হয়। ওঠেন শ্রীনাথ মুখার্জি লেনে এবং তারপর সিথির বাড়িতে শুরু হয় মিউজিক ডিরেক্টর কমল দাশগুপ্তের সহকারী হিসাবে কাজ। তারপর ধীরে ধীরে জড়িয়ে পড়েন ভারতীয় গণনাট্য আন্দোলনের সঙ্গে। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, স্বর্ণঝোরা সূর্য রঙে, এই ছায়া ঘেরা কালো রাতের মতো অসংখ্য কালজয়ী গান তিনি গণনাট্য সঙ্ঘের জন্য তৈরি করেছিলেন। পরবর্তীকালে স্বর্ণঝোরা সূর্য রঙ এবং ওই উজ্জ্বল দিন সুবীর সেনের কণ্ঠে রেকর্ড করা হয়। 1970 সালে সলিল চৌধুরীর সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পায় ঠিকানা, অথচ সুকান্ত ভট্টাচার্যের এই কবিতায় 50-এর দশকে প্রথম সুরারোপ করেন সুধীন দাশগুপ্ত। তার গানের দল নিয়ে তিনি আইপিটিএর বিভিন্ন সম্মেলনে, মেডিকেল কলেজের সোশ্যালে, যুব উৎসবে, মার্ক স্কোয়ারের বঙ্গ সংস্কৃতি সম্মেলনে গানটি পরিবেশনা করতেন। নিজেও গাইতেন ভারী সুন্দর, অথচ লেখক সুরকার হিসাবে বিপুল জনপ্রিয়তার আড়ালে চাপা পড়ে গিয়েছে তার সুললিত কণ্ঠটি।
সুবীর হাজরার লেখা ও তার গাওয়া দুটি গানের একমাত্র রেকর্ডটি প্রকাশ পায় 1961 সালে। এক পিঠে লোকসঙ্গীত ধাঁচের গান কোকিল কাঁদে কেন ফাগুনে, আর অন্য পিঠে জ্যাজ ঘেঁষা একটি গান লাল লাল চোখে দেখি। অথচ এই মানুষটির অনেক দিন অবধি বাংলা জানতেন না মোটেই। মানুষ হয়েছেন ব্রিটিশ দার্জিলিংয়ে আদ্যন্ত সাহিবি পরিবেশে। সাবেরী দাশগুপ্ত বলছিলেন, ছোটবেলায় জেঠু পিসিরা বাড়িতে এলে ওদের বাংলায় কথা বলতে শুনতাম না, আড্ডা হতো নেপালিতে। বাবার বহুদিনের বিশ্বস্ত সঙ্গী ছিলেন বাহাদুর, বাহাদুরের সঙ্গেও তিনি নেপালিতে কথা বলতেন, আর বাহাদুর তার উত্তর দিতেন বাংলায়। সুধীন্দ্রনাথ বাংলা শিখেছেন রীতিমতো শিক্ষক রেখে। কলকাতায় আসার পর অনেক স্বনামধন্য গীতিকারের কাছে তিনি যেতেন, উঠতি শিল্পী হিসাবে এর প্রয়োজনও ছিল। তাদের বাড়িতে চা খাওয়া আড্ডাও হতো, কিন্তু প্রসঙ্গ এলেই তারা এড়িয়ে যেতেন। জেদ চেপে গিয়েছিল সুধীন্দ্রনাথের, অনেকটাই জেদ থেকেই তার নিজের গান লেখা শুরু। সঙ্গে প্রচুর কবিতার বই পড়া শুরু করেন, কারণ তখন আধুনিক কবিতায় সুরারোপ করার একটা ধারা জন্ম নিয়েছিল। যেমন সলিল চৌধুরীর অবাক পৃথিবী, রানার, সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি কবিতায় সুর দেন, ওই ধারায় নাম লেখান সুধীন্দ্রনাথও। যতীন্দ্রমোহন বাগচির বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এই কবিতাটিতে তিনি সুরারোপ করেছিলেন এবং গানটি গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। যতীন্দ্রনাথ সেনগুপ্তের থই থই শাওন এলো ওই, বটকৃষ্ণদের কৃষ্ণচূড়ার আগুন তুমি প্রভৃতিতেও তিনি সুর দেন। গানগুলি গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গীতা দত্ত, যা আজও বাঙালির স্বর্ণযুগের স্বর্ণ ভাণ্ডারের মণিমুক্ত হয়ে রয়েছে। সেই সময়কার অনেক সাহিত্যিকও তাদের নিজের রচনার ওপর করা ছবিতে নিজেই গান লিখে দিতেন, যেমন প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ডাকঘর করা ছবির সূত্রেই তারাশঙ্করবাবুর সঙ্গে পরিচয় হয় সুধীন দাশগুপ্তের। সুধীনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সুবীর হাজরা। অগ্রগামী গোষ্ঠী ততদিনে সাগরিকা, শিল্পীর মতো ছবি করেছে, সেখানে সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়। এহেন অগ্রগামীর প্রধান সরোজদের কাছে সুবীর হাজরা নিয়ে যান সুধীনকে, একটা সুযোগ দেওয়ার কথা বলেন, কারণ মুখচোরা সুধীনের পক্ষে সেই কাজটি নিজের আয়ত্তে কোনোদিনও করা সম্ভব ছিল না। অথচ ততদিনে সুধীনের সুরে সতীনাথ মুখোপাধ্যায়ের সোনার হাতে সোনার কাকন যথেষ্ট জনপ্রিয় হয়েছে। সেই গানের সূত্রেই পেলেন সুধীন, সুযোগ পেয়ে গেলেন আরও ভালো কাজ করার জন্য। পরিচয় হলো সাহিত্যিক তারাশঙ্করের সঙ্গে। সুধীনকে বড় ভালোবাসতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 24শে জুলাই তার জন্মদিনে প্রতি বছর তিনি নিজের বাড়িতেই এক গানের আসরের আয়োজন করতেন, তাবর শিল্পীরা আমন্ত্রিত হতেন সেখানে। ডাকঘর করার পর সুধীনও আসতেন। সুধীন গান গাইতে বসতেন সবার শেষে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চুপচাপ বসে শুনতেন, ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি, আর অঝরে কাঁদতেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বলে গিয়েছিলেন, আমার লেখা গান যেন সুধীন ছাড়া আর কেউ সুর না করে। এটা অনেক বড় পাওয়া সুধীন দাশগুপ্তের জন্য। এত কিছু থেকেই যে সুর সেজে নিতেন তিনি, তার কোনো ইত্যা ছিল না। ডাকঘর করা থেকে হংসরাজ, তার অনেক সুরই বাউল অঙ্গের। অথচ বিলিতি পরিবেশে বড় হয়ে ওঠা মানুষটির সঙ্গে গ্রাম বাংলার বাউল সুরের পরিচয় কোথায়? সুধীনের এক বন্ধু সহকারী প্রশান্ত চৌধুরী তখন নিয়মিত যাতায়াত করতেন কৃষ্ণনগর থেকে দমদম। ট্রেনে যাতায়াত করতে করতে তার সঙ্গে অনেক বাউলেরও পরিচয় হয়। প্রশান্ত চৌধুরী তাদের ধরে নিয়ে আসতেন সুধীনের সিথির বাড়িতে। একসময় প্রায় বাউলের আখড়া বসে গিয়েছিল সুধীন দাশগুপ্তের সিথির বাড়িতে। তারা সেখানে সারাদিন থাকতেন, খেতেন, নাচতেন, গাইতেন, আর সুধীন দাশগুপ্ত চুপচাপ তাদের গানগুলো শুনে যেতেন। ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছির মতো অনেক গান তার সুর বাউলদের কাছ থেকেই পাওয়া। এমনই এক বাউল গানের সুর তুলে প্রায় 20 বছর পর তিনি হংসরাজে বসালেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, শহরটার ওই গোলক ধাঁধায় আধার হলো মন। সৈকত মিত্রের মনে আছে একদিনের ঘটনা। একবার পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন সুধীন কাকা, তখন অনেক মানুষই গান গেয়ে ভিক্ষা করতেন। এমনই কোনো একজনের কাছ থেকে একটা গান শুনে বাবাকে এসে বললেন, এই গানটা রিভাইজ করেছি একটু শুনবি? বাবা তো অবাক, সেই গানই, চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। আবার শ্যামল মিত্রের কণ্ঠেই ভিড়ু ভিড়ু চোখে কি নামে ডেকে বলবো তোমাকে এর মতো স্পষ্ট পশ্চিমী সুরের ছোঁয়ার গানও তিনি তৈরি করেছিলেন।
আসলে বাংলা গানকে তিনি সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। অনাবশ্যক অলঙ্কার ছেড়ে অনেক ঝরঝরে হয়ে উঠেছিল কথা আর সুর। মান্না দেকে দিয়ে বাংলা গান গাওয়ানোর শুরুটাও সেই ডাকঘর করা ছবির মাধ্যমেই। তার আগে অবধি মান্না দে কিছু বাংলা ছবিতে গান গাইলেও সেগুলো ছিল মূলত বম্বের প্রোডাকশন। ডাকঘর করার বাউলঙ্গের গানগুলির জন্য সুধীন দাশগুপ্তই অগ্রগামীর কাছে মান্নাদের নামটি তোলেন, তাতে তারা রাজিও হন। এই জুটির সফল পথ চলা সেই শুরু। অন্যদিকে উত্তম কুমারের লিপে তখন হেমন্ত মুখোপাধ্যায়েরই একচেটিয়া বসত। তার বদলে মান্নাদের কণ্ঠ সন্দিহান ছিলেন কিন্তু অনেকেই। সুধীন দাশগুপ্ত সেই পরীক্ষাটিও করলেন। তারই সুরে উত্তমের লিপে গলি থেকে রাজপথ ছবিতে মান্নাদে গাইলেন লাগ 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 ভেলকির খেলা। শঙ্খবেলা ছবিতে সেই সুধীনই আবার মান্নাদেকে নেওয়ার ব্যাপারে কিন্তু নিমরাজি। শঙ্খবেলার গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত। সুধীনের সিথির বাড়িতে রাত তিনটে অবধি মিটিং চলেছিল, কে গাইবেন, কে প্রথম কাছে এসেছি আর আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, এই দুটি গান। প্রথম গানটিতে সুধীন চাইছিলেন হেমন্তের রোমান্টিক ছোঁয়া এবং দ্বিতীয়টিতে চাইছিলেন মান্নাদেকে। তাকে বোঝানো হলো একই নায়কের লিপে দুই গানে দুই কণ্ঠ মানাবে না। তখন সুধীনের প্রস্তাব দুটি গানই গাইবেন কিশোর কুমার, কিন্তু মিটিংয়ে উপস্থিত অন্যান্যরা কিশোরের ব্যাপারে নিশ্চিত হতে পারলেন না, বরং দুটি গানের ক্ষেত্রেই তারা মান্নাদের নাম প্রস্তাব করলেন। উত্তম কুমার নিজেও মান্নাদের ক্ষেত্রে যথেষ্ট দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু ছবি মুক্তির পর সমস্ত দ্বিধা ধুয়ে যায় গান দুটির জনপ্রিয়তার তোড়ে। শঙ্খবেলার সেই অমর উত্তম মান্না জুটি এরপর শিখর ছবি অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অনিল বাগচির সুরে। আর মান্নাদের সঙ্গে সুধীন দাশগুপ্তের নামটাও প্রায় অবিচ্ছেদ্য হয়ে যাবে। শুধু উত্তমই নন, তরুণ সৌমিত্রর লিপে মান্নাদের কণ্ঠে তিন ভুবনের পারে ছবির জীবনে কি পাবো না হয়তো তোমারই জন্য বা বসন্ত বিলাপের লেগেছে লেগেছে আগুন তারই লেখা এবং সুর করা অমর গানগুলির একটি। বাঙালি এখনও এই গানগুলোর নস্টালজিয়া থেকে বেরোতে পারল কোয়ে। কিশোর কুমারকে দিয়ে গান গাওয়াতে পারেননি তিনি, ভারী আক্ষেপ ছিল তার। সেই আক্ষেপ অনেকটা পুষিয়ে নিয়েছিলেন তার ছেলেকে দিয়ে, অমিত কুমারের প্রথম বাংলা প্লেব্যাক সঙ্গিনী সুধীন দাশগুপ্তের হাত ধরেই। জহুরি ছিলেন তিনি, কাকে দিয়ে কোন গানটা গাওয়ানো যায় চমৎকার বুঝতেন। দীর্ঘদিনের বন্ধু ছিলেন শ্যামল মিত্র। 77-78 নাগাদ দুটো গান তোলাতে তার বাড়ি এসেছিলেন সুধীন দাশগুপ্ত। গান দুটো হলো কাল তাহলে এই সময় আসবো এখানে আর প্রেম করা যে একই সমস্যা। সৈকত মিত্র বলছেন বাবা তো কিছুতেই গাইবেন না এই গান, বললেন এ কি ভাষা লিখেছিস, এসব তো ছেলে ছোকরারা গাইবে, আমি গাইব না। তখন সুধীন কাকু বাবাকে বোঝালেন আরে বোম্বে গেছিস, এবার তো একটু মডার্ন হ, বোম্বেতে কিশোর এই গান গাইছে, তুই গাইবি না কেন। সুধীনের বাড়িতে প্রায়ই আসতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়রা। সাবিরির মনে পড়ে সুধীন দাশগুপ্ত প্রায়ই তাদের জোর করে গান গাইতে বসিয়ে দিতেন। একবার হলো কি আরতি মুখোপাধ্যায়ের গলা বসে আছে, তিনি শরণাপন্ন হলেন সুধীন দাশগুপ্তর। সুধীন দাশগুপ্ত তাকে একটা সরগম দিলেন সাধার জন্য। আশা ভোঁসলের ক্ষেত্রেও একই ব্যাপার, গান তোলানোর সময় গলায় যাতে সুরটা বসে তার জন্য নানা টোটকা ছিল তার ঝুলিতে, আর সেগুলো দারুণ কাজেও আসত। আবার অভিমানও আছে তাকে ঘিরে, আরতি মুখোপাধ্যায় বা পরবর্তীকালে বনশ্রী সেনগুপ্ত যেমন তার স্নেহধন্য ছিলেন তেমনটা ঘটেনি হৈমন্তী শুক্লার ক্ষেত্রে। ওর সুরে বেশি গান গাইতে পারেননি হৈমন্তী, হাতে গোনা যে কটি গান গিয়েছিলেন তিনি সুধীন দাশগুপ্তের সুরে তা তেমন জনপ্রিয়তাও পায়নি। স্বয়ং মান্নাদেই তদবির করেছিলেন হৈমন্তীর জন্য, কিন্তু তা সত্ত্বেও তাকে তেমনভাবে ব্যবহার করা হয়নি। হয়তো আমার গায়কীও তেমন পছন্দ ছিল না ওর, অভিমানী কণ্ঠ হৈমন্তী শুক্লার। সুধীনবাবু প্রস্তাব দিয়েছিলেন তার কাছে গান শেখার এবং ভয়েস ট্রেনিং করার, কিন্তু তার শেষ পর্যন্ত হয়ে ওঠেনি হৈমন্তী শুক্লার। সুধীন দাশগুপ্ত চলেও গেলেন বড্ড তাড়াতাড়ি, 50-এর কোঠাতেই। সাবেরির স্মৃতিতে এখনও জলজলে দিনটির কথা, 1982 সালের জানুয়ারির ওই বিকেলে বাণীচক্র থেকে গান শিখিয়ে ফিরলেন বাবা। মা তখন হার্ট অ্যাটাকে শয্যাশায়ী, দাদাও বাড়িতে ছিল। বাবা ফিরে চিকেন পকোড়া বানালেন, তারপর বাথরুমে ঢুকে বাথটবে বসে গানও লিখলেন 4 লাইন। তখনই স্ট্রোক হলো, বাবা বাথটব থেকে আর উঠতে পারলেন না, দরজা ভেঙে বার করা হলো বাবাকে, তারপরই আমাকে সরিয়ে দেওয়া হলো। ভোরবেলা যখন ঘরে ফিরলাম ততক্ষণে সব শেষ, কাতারে কাতারে লোক এসেছিল সেদিন একটিবার সুধীন দাশগুপ্তকে দেখবে, কিন্তু তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিড়টাও সরে গেল। যারা এতকাল ঘিরেছিলেন তাকে তারা চলে গেলেন,
ছেলে সৌম পড়াশোনার জগতে ফিরে যাওয়ার পর কলকাতার বাড়িতে একা মা আর মেয়ে, একমাত্র ছাত্রী আরতি মুখোপাধ্যায় মাঝে মাঝে আসতেন, নিয়ম করে খোঁজ খবর নিতেন। বেশ কয়েক বছর আগে আনন্দলোককে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী মঞ্জুশ্রী দাশগুপ্ত জানিয়েছিলেন সুধীন দাশগুপ্তের মৃত্যুর পরের তীব্র অর্থকষ্টের কথা। প্রায় 50টির কাছাকাছি বাংলা ছবিতে গান লেখা, সুর করা শিল্পী স্ত্রীকে একসময় দরজায় দরজায় ঘুরে শাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। ভাবলে খুব কষ্ট হয়, লজ্জার কথা ছেড়েই দিলাম। সুধীন দাশগুপ্তের মতো কিংবদন্তি সুরকার বাংলা সঙ্গীত জগতে অমর হয়ে আছেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো শিল্পীর জীবনীমূলক কাহিনী নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।